ডিসি মেশিন ডিসি মেশিনের বেসিক অপারেটিং প্রিন্সিপাল আমরা এর আগেই পড়ে এসেছি যেখানে ডিসি জেনারেটার আর ডিসি মোটর কীভাবে কাজ করে সেটা আমরা দেখেছিলাম বাট সেটা ছিল একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম জাস্ট বেসিক প্রিন্সিপালগুলোকে বোঝার জন্য যেটুকু ড্র করা দরকার সেটুকুকে সেখানে দেখানো হয়েছিল এবার সেই সমস্ত জিনিসগুলো ডিটেলসে আমরা বুঝব তো যাই হোক টিসি মেশিন হচ্ছে গিয়ে একটা রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন তো যে কোনো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনের দুটো পার্ট থাকে একটা পার্ট হচ্ছে স্টেটার যেটা হচ্ছে গিয়ে স্টেশনারি পার্ট আর একটা পার্ট হচ্ছে রোটর যেটা হচ্ছে রোটেটিং পার্ট তাহলে ডিসি মেশিনও হচ্ছে সে জেনারেটার হোক বা মোটর হোক সেটা হচ্ছে রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন তাহলে এখানেও দুটো পার্ট থাকবে স্টেশনারি পার্টকে বলবো আমরা স্টেটার আর রোটেটিং পার্টকে আমরা বলবো রোটর ডিসি মেশিনে যখন অপারেটিং প্রিন্সিপাল পড়েছিলাম তখন সেখানে দেখেছিলাম যে দুই ধরনের ওয়াইন্ডিং আমরা ইউজ করেছিলাম একটা ছিল ফিল্ড ওয়াইন্ডিং আর একটা ছিল আর্মেচার ওয়াইন্ডিং সেখানে এটাও আমরা দেখেছিলাম কি যে ফিল্ড ওয়াইন্ডিংয়ের কাজ হচ্ছে ফ্লাস্ক প্রডিউস করা বা ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস করা আর আর্মেচার ওয়াইন্ডিংয়ে ভোল্টেজ জেনারেট হতো তো সেখানে আমরা দেখেছিলাম কি যে ফিল্ড ওয়াইন্ডিং বা ফিল্ড ওয়াইন্ডিং যেটা ছিল সেটাকে আমরা স্টেশনারি রেখেছিলাম মানে স্টেটারে রেখেছিলাম আর আর্মেচার ওয়াইন্ডিংকে আমরা রেখেছিলাম রোটোরে যদিও সেটা ডিসকাস করা হয়েছিল সেখানটায় যে ফিল্ড ওয়াইন্ডিং রোটোরে থাকুক বা স্টেটারে থাকুক ভোল্টেজ জেনারেট হওয়ার জন্য মেন যেটা দরকার ফ্লাক্সে চেঞ্জ হতে হবে ফ্লাক্স লিঙ্ক করতে হবে প্লাস ফ্লাক্সে চেঞ্জ হতে হবে যেটা আমরা ফেরারের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান থেকে পাই তো ফিল্ডকে আমি রোটরে রাখি বা স্টেটারে রাখি ফ্লাক্সের যখনই চেঞ্জ হবে আর্মেচারে ভোল্টেজ তৈরি হবে বাট আমরা সেখানে ডিসকাস করেছিলাম এটাই যে ডিসি মেশিনের ক্ষেত্রে আর্মেচারে যে ভোল্টেজটা তৈরি হয় সেই ভোল্টেজটা হচ্ছে এসি ভোল্টেজ বাট ডিসি মেশিনের যে আউটপুট যদি জেনারেটার হয় তাহলে আমরা পাবো হচ্ছে কি ডিসি পাবো বা মোটর যদি হয় আমরা ইনপুট যেটা দেবো সেটা হচ্ছে ডিসি বাট আর্মেচারে তৈরি হচ্ছে কি এসি তার মানে মোট কথা এসি থেকে ডিসি বা ডিসি থেকে এসি কনভার্ট করার দরকার পড়ছে তো সেই জন্য সেখানে আমরা ডিসকাস করেছিলাম এটাই আর্মেচারকে যদি স্টেটারে রেখে দিই তাহলে পসিবল হবে না সেই এসিটাকে ডিসি বা ডিসিটাকে এসি করার তো এই একটা কারণের জন্যই আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে আর্মেচারকে রাখতাম কোথায় রোটরে আর ফিল্ডকে রাখতাম স্টেটারে তাহলে এখন অবধি আমরা কী কী পেলাম যে ডিসি মেশিনের মেন পার্ট হচ্ছে দুটো একটা পার্ট হচ্ছে স্টেটার আর একটা পার্ট হচ্ছে রোটর স্টেটারের মধ্যে থাকবে হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং থাকবে রোটরে এবার আমরা দেখে নেব যে বেসিক যে কনস্ট্রাকশন যেটা দেখবো এটা হচ্ছে একটা ডিসি মেশিনের ক্রস সেকশনাল ভিউ বলতে পারো তো দেখো এখানে নিচের যে পার্টটা এটা হচ্ছে কি অবভিয়াসলি বুঝতেই পারছো বেস এটার জন্যই ডিসি মেশিনটাকে আমরা স্ক্রু দিয়ে বেসের সাথে ফিট করতে পারবো এর বাইরের যে ফ্রেমটা আছে এই যে বাইরের যে ফ্রেমটা এটাকে বলা হয় ইয়ক বাইরের এই যে ফ্রেমটা আছে সেটাকে বলা হয় ইয়ক ইয়ক হচ্ছে বেসিক্যালি একটা হলো সিলিন্ডার যেটা কাস্টিল স্টিল বা রোল স্টিলের তৈরি হয় তাহলে আমরা কি দেখলাম এখানটায় ডিসি মেশিন জেনারেটার হোক বা মোটর হোক যাই হোক না কেন তার বাইরের যে ফ্রেমটা সেই ফ্রেমটাকে আমরা বলছি ইয়ক এই ইয়ক মেনলি দুটো পারপাস সার্ভ করে থাকে একটা জিনিস তো দেখতেই পাচ্ছ যে ইয়কের সঙ্গে এই পোলগুলো কানেক্ট করা আছে আচ্ছা এটা বলে রাখি যে এখানে যে ডিসি মেশিনটা ড্র করা আছে সেটা হচ্ছে গিয়ে ফোর পোল ডিসি মেশিন এখানে নাম্বার অফ পোলস দেখো ফোর দুটো নর্থ পোল আছে দুটো সাউথ পোল আছে অ্যারেঞ্জমেন্টটাও দেখে নাও নর্থ পোল সাউথ পোল নর্থ পোল সাউথ পোল আর এখানে যে নর্থ পোল সাউথ পোলগুলো আছে এগুলো কিন্তু পারমানেন্ট ম্যাগনেট নয় সবগুলোই ইলেকট্রোম্যাগনেট যেহেতু ক্রস সেকশনাল ভিউ নিয়েছি তার জন্য দেখো যে কন্ডাক্টারটা থাকবে ফিল্ড ওয়াইন্ডিংয়ের সেটাকে এইভাবে দুই সাইডে দেখানো আছে প্রত্যেকটা পোলের পাশেই এইভাবে দেখানো আছে বেসিক্যালি এগুলো জড়ানো থাকবে যেরকমভাবে আমরা ড্র করে থাকি এইভাবে এভাবে কয়েলগুলোকে ড্র করা থাকে যাই হোক তো এগুলো সব হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেট তো ইয়কটা দেখেই তুমি কি বুঝতে পারছো যে ইয়কটাই আমার কিন্তু এই যে পোলগুলো আছে এই পোলগুলোকে সাপোর্ট দিচ্ছে তাহলে এটা একটা ইয়কের ফাংশান যে ইয়ক যেটা থাকে সেটা যে ডিসি মেশিনে যে পোলগুলো থাকে সেই পোলগুলোকে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে আর ইয়ক কী দিয়ে তৈরি হয় কাস বা রোল স্টিল দিয়ে তৈরি হয় আর সেটার একটা ফাংশান হচ্ছে যে পোল কোরগুলো আছে সেগুলোকে সাপোর্ট দিচ্ছে তো দেখো আর একটা কি এর মেন ফাংশান আছে সেটাও দেখে নেওয়া যাক দেখো এখানে ওই জিনিসটাকেই ড্র করা আছে ডিসি মেশিনের যে ক্রস সেকশনাল ভিউ সেটাকেই ড্র করা আছে দেখো এখানেও নর্থ পোল সাউথ পোল নর্থ পোল সাউথ পোল এরকমভাবে ড্র করা আছে এই যে বাইরের পার্টটা সেটা তো অবভিয়াসলি স্টেটার বুঝতেই পারছো যেটাকে আমরা ইয়ক বললাম আর ভেতরে এই যে পার্টটা আছে সেটা হচ্ছে গিয়ে রোটোর রোটরের মধ্যে কী কী পার্ট আছে সেগুলো আমরা আসছি একে একে বাট এখানে আমরা ফাংশনটা যেটা দেখতে চলেছি ইয়কের আর একটা দেখো ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড থাকে সেটাকে বোঝানোর জন্য আমরা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ড্র করি তাহলে এখানে দুটো নর্থ পোল আছে দুটো সাউথ পোল আছে তো তাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাকে বোঝানোর জন্য আমাকে ফ্লাক্স লাইন ড্র করতে হবে আর ফ্লাক্স লাইনগুলো কী হয় নর্থপোল থেকে বেরোয় সাউথ পোল দিয়ে ঢোকে যদি ম্যাগনেটের বাইরের কথা বলি তো দেখো যে কোনো একটা ম্যাগনেট নাও আমি এই ম্যাগনেটটার কথা ভাবো এখানে যে ম্যাগনেটের যে নর্থ পোলটা আছে সেটার কথা ভাবো এই নর্থ পোল থেকে আমি ধরলাম টোটাল ফাইভ বেরোচ্ছে টোটাল ফ্লাক্স বেরোচ্ছে ফাইভ ফাইভ লেখা আছে তো একটা ম্যাগনেটের পোল থেকে তো অসংখ্য ফ্লাক্স লাইন বেরোবে তো আমি আমার বোঝার সুবিধার জন্য জাস্ট জিনিসটাকে সিম্পলভাবে দেখানোর জন্য দেখো নর্থ পোল থেকে দুটো ফ্লাক্স লাইনকে বের করেছি অনেক ফ্লাক্স লাইন বেরোবে আমি জাস্ট দুটো ফ্লাক্স লাইন দেখিয়েছি তো ফ্লাক্স লাইন বেরিয়ে গিয়ে তো তাকে আবার ক্লোজ পাথে ফিরে আসতে হবে দেখো কী করে হয়েছে এই ফ্লাক্স লাইনটা এখান দিয়ে বেরিয়েছে এই ডিরেকশানে বেরোনোর পর সেটা যে রোটোর আছে রোটোরটাও তো আয়রনের তৈরি তো রোটোরে দিয়ে এসছে এইভাবে গিয়ে পরের সাউথ পোলটা দিয়ে ঢুকেছে কারণ নর্থ থেকে বেরাই সাউথে ঢোকে তারপরে গিয়ে এদিক দিয়ে পাত কমপ্লিট করেছে একই রকমভাবে এই যে ফ্লাস লাইনটা বেরিয়েছিল সেটাও এদিক দিয়ে বেরালো রোটোর দিয়ে গিয়ে পরের সাউথ পোল দিয়ে ঢুকলো কিন্তু এইভাবে পাতটা কমপ্লিট করলো তবে না গিয়ে নর্থ পোল থেকে বেরোচ্ছে তারপর নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে ম্যাগনেটের বাইরে তারপরে আবার এর ভেতর দিয়ে সাউথ থেকে নর্থের দিকে গিয়ে পাতটা কমপ্লিট করছে তো মোট কথা দেখো ইয়কের আর একটা ফাংশান হচ্ছে কি ম্যাগনেট থেকে যে ফ্লাক্স লাইনটা বেরোচ্ছে সেই ফ্লাক্স লাইনটাকে ক্লোজ পাথ প্রোভাইড করার কিন্তু ইয়কের একটা কাজ ইয়কটা যদি না থাকতো তাহলে ফ্লাক্স লাইনগুলো কিন্তু পাথ কমপ্লিট করতে পারতো না পাথ কমপ্লিট করতে পারতো না মানে ফ্লাক্সকে এয়ার দিয়ে পাস করতে হতো এয়ারের রিলাকটেন্স অনেক বেশি সেই তার জন্যিত যে অসুবিধাগুলো সেগুলো তো আমরা ট্রান্সফরমারেও ডিসকাস করেছিলাম তো মোট কথা ম্যাগনেট থেকে যে ফ্লাক্স লাইনগুলো বেরোবে সেই ফ্লাক্স লাইনগুলোকে একটা ক্লোজ পাথ প্রোভাইড করছে কে ইয়ক তাহলে ইয়কের আমরা দুটো ফাংশন দেখতে পেলাম একটা ফাংশন হচ্ছে যে পোল কোরগুলো আছে সেগুলোকে সাপোর্ট প্রোভাইড করছে আর দুই হচ্ছে গিয়ে ফ্লাক্স ইয়কের মাধ্যমে ফ্লাক্স লাইনগুলো তাদের ক্লোজ পাথ কমপ্লিট করতে পারে মানে ইয়ক ফ্লাক্স ফ্লাক্স লাইনগুলোকে পাথ প্রোভাইড করে এবার একটা জিনিস দেখো সংক্ষেপে বুঝিয়ে দিই ব্যাপারটা যেহেতু ড্র করাই আছে আমি ধরেছি কি যে ম্যাগনেট থেকে টোটাল ফ্লাক্স বেরাচ্ছে ফাইভ দেখো এখানে আমি দুটো ফ্লাক্স লাইন ড্র করেছি বলেছি তাহলে এই ম্যাগনেটটা থেকে এই ম্যাগনেটটার থেকে কটা ফ্লাক্স লাইন বেরিয়েছে দুটো ফ্লাক্স লাইন বেরিয়েছে কিন্তু ইয়ক দিয়ে কটা ফ্লাস লাইন পাস করছে সেটা দেখো দেখো দুটো ফ্লাক্স লাইন এখান থেকে বেরালো তো ঠিক আছে বাট রিটার্ন করলো দেখো একটা ফ্লাস লাইন এদিক দিয়ে আর একটা ফ্লাক্স লাইন করলো এদিক দিয়ে কিন্তু ইয়কে টোটাল ফ্লাস লাইন কটা হলো ইয়র্কে দেখো ফ্লাক্স লাইন হচ্ছে গিয়ে একটাই দেখে নাও ছবিটার একবার এখান থেকে দুটো ফ্লাস লাইন বেরোলো বাট ইয়কের যে কোনো জায়গায় দেখো একটা ফ্লাক্স লাইন তার মানে তুমি বলতেই পারো যে চুম্বক থেকে বা ম্যাগনেটের পোল থেকে টোটাল যত ফ্লাক্ক বেরাবে তার অর্ধেক যাচ্ছে হচ্ছে গিয়ে ইয়কের মধ্যে দিয়ে মানে একটা পোল থেকে টোটাল ফ্লাক্ক যদি দেখাও ফাই তাহলে ইয়কের মধ্যে দিয়ে যাবে কত ফাই বাই টু এটা একটা পোলের জন্য আমি বললাম বাকি পোলগুলো দেখে নিতে পারো এইভাবে মোট কথা একটা ডিসি মেশিনের যে ইয়ক থাকে ইয়ক তৈরি হয় কিসের ইয়ক তৈরি হয় কাস্টিল বা রোল স্টিলের ইয়কের যে ফাংশান সেটা হচ্ছে গিয়ে দুটো এক হচ্ছে পোল যে যে পোলগুলো থাকে পোল কোরগুলো থাকে সেগুলোকে সাপোর্ট প্রোভাইড করে আর দুই হচ্ছে গিয়ে ফ্লাক্স লাইনগুলোকে তাদের পাথ ক্লোজ করতে বা কমপ্লিট করতে হেল্প করে বা ফ্লাক্স লাইনগুলোর পাথ ইয়ক দিয়ে কমপ্লিট হয় এই দুটো হচ্ছে ইয়কের মেন কাজ এবার দেখো ইয়ক কমপ্লিট এবার আসছি আমি ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে তো ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমের তিনটে পার্ট আছে একটা হচ্ছে গিয়ে পোল কোর এই যে পোল আচ্ছা পোলগুলো কিন্তু ইয়কের সঙ্গে স্ক্রু দিয়ে লাগানো থাকে এবার এই যে পোল কোরগুলো আছে এই একটা পোল কোর একটা পোল কোর এই আর একটা পোল কোর এই আর একটা পোল কোর তো ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে তিনটে পার্ট তার মধ্যে একটা গেল হচ্ছে গিয়ে পোল কোর প্রত্যেকটা পোলের সামনের দিকটা দেখো এরকমভাবে স্প্রেড করানো আছে এই জিনিসটাকে বলা হয় পোলশু দেখো প্রত্যেকটা পোলের জন্যই সেই জিনিসটা আছে সামনের দিকটা এরকম স্প্রেড করানো এটাকে বলি আমরা পোলশু তাহলে এটা গেল আর একটা পার্ট আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে তিন নম্বর পার্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ফিল্ড ওয়াইন্ডিং কারণ আমরা এখানটায় যে ম্যাগনেটগুলো ইউজ করছি সেগুলো সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট তো ইলেকট্রোম্যাগনেট তখনই তৈরি করা সম্ভব যখন একটা আয়রনের গায়ে বা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের গায়ে আমি কয়েল জড়িয়ে তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবো তাহলে কয়েলটাও একটা পার্ট আমার ম্যাগনেটিক সিস্টেমের তাহলে আমরা কি কি দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক সিস্টেম তার তিনটে পার্ট একটা হচ্ছে পোল কোর দুই হচ্ছে গিয়ে পোল শু আর তিন হচ্ছে গিয়ে ফিল্ড ওয়াইন্ডিং এবার তিনটেই আমরা আলাদা আলাদাভাবে দেখব দেখো এই যে পোল কোর আছে পোল কোরের পোর্সান হচ্ছে কি এই যে এইটুকু পোসান এটুকু পোর্শান হচ্ছে গিয়ে পোল কোর এবার পোল কোর আমরা কেন প্রোভাইড করছি কারণ ম্যাগনেটিক ফ্লাস্ক প্রডিউস করার জন্য আমাকে কয়েল তো জড়াতে হবে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের গায়ে কয়েল জড়ালে তবেই সেটা ম্যাগনেট হিসাবে আচরণ করবে তবেই আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো এটাই আমার পোল কোরের ফাংশান এবার পোলকোরের যে সামনের জায়গাটা আছে সেটা এরকম স্প্রেড করা কেন আছে সেটা আমাদেরকে বুঝতে হবে তাহলে মেন ছবিতে আসা যাক যদি এই পোল পোলকোর না থাকতো মানে জিনিসটা যদি এরকম হতো তাহলে কী হতো ফ্লাক্স লাইনগুলো এভাবে বেরোতো এবার দেখো যখন পোল কোর আছে তখন ফ্লাক্স লাইনগুলো কি আরও বেশি জায়গা জুড়ে বেরোচ্ছে না আরও অনেকটা বেশি পাত পাচ্ছে চারিদিক দিয়ে বেরোচ্ছে তারপরে পোল শু থাকার জন্য ফ্লাক্স লাইনগুলো স্প্রেড করে অনেকটা জায়গা জুড়ে রোটোরের মধ্যে যাচ্ছে তাহলে ফ্লাক্সের অনেকটা বেশি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পাচ্ছি আমরা পোল এর জন্য তাহলে শু ইউজ করার একটা মেন কারণ হচ্ছে এটাই যে যে ফ্লাক্স লাইনগুলো স্টেটার থেকে রোটরে অনেকটা স্প্রেডেড হয়ে অনেকটা জায়গা জুড়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে পারছে তাহলে এটা হচ্ছে পোল পোলশুয়ের একটা ফাংশন আর একটা ফাংশন কী আর একটা ফাংশানও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট দেখো তুমি এই যে ম্যাগনেটের পোলটা আছে এটাকে তৈরি করেছো কি করে এর চারিদিকে কয়েল জড়িয়ে এবার এই যে কয়েলটা জড়িয়েছো তার তো একটা মেকানিক্যাল সাপোর্টের দরকার যদি পোলশু না থাকতো হতেই পারতো এটা একটা সার্টেন টাইম পর তারগুলো এদিক দিয়ে পোলের এই সাইড দিয়ে ওপেন যে জায়গাটা আছে সেখান দিয়ে বেরিয়ে গেল তো তাহলে পোলশু থাকার জন্য পোলশু থাকার জন্য এই কয়েলগুলো কি হচ্ছে একটা মেকানিক্যাল সাপোর্ট পাচ্ছে তো আমরা কি দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম যেটা আছে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে পোল কোর কেন আছে সেটা আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস করার জন্য ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য পোল কোর আমরা ইউজ করছি আর পোল কোর পোল কোরের সামনে স্প্রেডের যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে গিয়ে পোলশু পোলশু কী করছে এর জন্য ম্যাগনেটিক ফ্লাস্কটা অনেকটা জায়গা জুড়ে স্প্রেড হয়ে রোটোরে এন্টার করছে তাতে সুবিধা কোটায় ইউনিফর্ম একটা আমরা ফ্লাস্ক পাচ্ছি আর কি পোলশ্যু প্রোভাইড করছে পোল শ্যু ফিল্ড ওয়াইন্ডিং যেটা আছে তাকে একটা মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে যে পোল শ্যুটা থাকে পোল কাস্ট আয়রন বা কাস্টিলের তৈরি হয় পোল করো একই রকমভাবেই কাস্ট আয়রন বা কাস্টিলের তৈরি হতে পারে এখানে মনে রাখতে হবে পোল শু যেটা থাকে এই যে পোল শ্যুয়ের কথা বলছি পোল শু কিন্তু অবশ্যই ল্যামিনেটেড থাকে পোল শ্যু ল্যামিনেটেড করার কারণ কারণটি ইডি কারেন্ট লস কমানোর জন্য আমরা পোল শুকে ল্যামিনেট করে থাকি এবার পোল পোলের যে শেপটা আছে সেটা দেখো দুই ধরনের হতে পারে এখানে সেটাই ড্র করা আছে একটা হচ্ছে আর্ক শেপড অর ব্রেডার পোল শু বলা হয় তাকে আর আর একটা হচ্ছে এসেন্ট্রিক পলশু বা তাকে শ্যাম্পার্ড পলশু বলা হয়ে থাকে এর মধ্যে ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা এই পলশুটাকে ইউজ করে থাকি আর্টশেপ বা প্রেটার পলশু ইউজ করে থাকি কেন কারণ খেয়াল করে দেখো যখন আমরা ডিসি জেনারেটারের অপারেটিং প্রিন্সিপাল পড়েছিলাম তখন আমরা যে আউটপুট ভোল্টেজটা পেয়েছিলাম সেটা খেয়াল করে দেখো পিওর ডিসি ছিল না এরকম একটা গ্রাফ পেয়েছিলাম তাহলে এই যে ওয়েব ফর্মটা পাচ্ছি এটা তো পিওর বিসি নয় এখানে যে রিপিল আছে রিপিলটাকে কমানোর জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করে থাকি আর কি বেচার ওয়াইন্ডিংয়ে গিয়েও সেটা আমরা দেখব তো এই যে ওয়েব ফর্মটা পেয়েছি এটা রিপিলকে কমানোর জন্য আমরা যে ভোল্টেজটা পেয়ে থাকি আলটিমেটলি সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট টপড এরকম ফ্ল্যাট টপ টাইপের ভোল্টেজ পেয়ে থাকি রিপিল কমিয়ে এবার ফ্ল্যাটপ ভোল্টেজ পাওয়ার জন্য আমাদের যে ফ্লাক্সের ফ্লাক্স ডেন্সিটি যেটা দরকার সেটাও এরকম ফ্ল্যাট টফ ফ্লাক্স ডেন্সিটি দরকার পড়ে তো ফ্ল্যাট টপ ফ্লাক্স ডেন্সিটি পাওয়ার জন্য এই পলশু দরকার কারণ কি দেখো এই ধরনের পলশু ইউজ করলে এটা যদি রোটোর হয় আর এটা যদি পোলশু হয় যে কোনো পয়েন্টে পলশু থেকে রোটোরের যে ডিস্টেন্স সেটা সেম দেখো এই পয়েন্টেও ডিসটেন্স জি গ্যাপটা হচ্ছে জি এই পয়েন্টেও গ্যাপ জি এই পয়েন্টেও গ্যাপ জি তো প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে গিয়ে সেম রোটোর থেকে তো তার জন্য আমরা যে ফ্লাক্স ডেন্সিটিটা পাবো সেটাও হচ্ছে গিয়ে ফ্ল্যাট টপ এগুলো নিয়ে ডিটেলসের পড়ার দরকার নেই এগুলো অ্যাকচুয়ালি বিটেকে গিয়ে থাকবে আমি জাস্ট জিনিসটা বলে রাখছি এই কারণে কারণ যখন পরের সেমিস্টারে গিয়ে এসি মেশিন পড়বে তখন দেখবে এই টাইপের শেপের পোল পাচ্ছ ইভেন তখন ডিপ্লোমাতে কেউ এক্সপ্লেন করবে না এভাবে যে কেন আমি ডিসির ক্ষেত্রে এটা ইউজ করলাম এসির ক্ষেত্রে এটা ইউজ করলাম তো যাই হোক মোট কথা এটা মনে রাখবে যে ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা যে জেনারেটারের ক্ষেত্রে যে আউটপুট ভোল্টেজটা পাই সেটা তো পিওর ডিসি হয় না ফ্লাকচুয়েটিং ডিসি হয় তো তার রিপলকে কমিয়ে আমরা যে ডিসিটা আলটিমেটলি পাই সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাগটপ ডিসি এবার টপ ডিসি প্রডিউস করার জন্য আমাদের যে ফ্লাক্স ডিস্ট্রিবিউশন বা ফ্লাক্স ডেন্সিটিটা দরকার সেটাও হচ্ছে গিয়ে ফ্ল্যাগটপ দরকার তো সেটা একমাত্র পাওয়া যায় এই আর্ক শেপটের ক্ষেত্রে কারণ কি এই আর্ক শেপের ক্ষেত্রে আমি দেখছি কি পোল থেকে রোটরের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স কিন্তু হচ্ছে সেম তো তার জন্য যে ফ্লাক কী বলে ফ্লাক্স ডেনসিটির যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে কি ফ্ল্যাক টপ আর ফ্লাস্ক ডেনসিটির যে গ্রাফ হয় ভোল্টেজেরও সেই সেম গ্রাফই আমরা পেয়ে থাকি তো তার জন্য আমরা শেপ বা ব্রিডার পলশু ইউজ করে থাকি ডিসি মেশিনের ক্ষেত্রে আর এসি মেশিনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি শ্যাম্পার্ড শু বা এসেন্ট্রিক পলশু এরকম পলশুর ক্ষেত্রে দেখো যে মিডল পয়েন্টে গ্যাপ হচ্ছে সবথেকে কম দুই সাইডে গ্যাপ হচ্ছে সবথেকে বেশি তো এখান থেকে অ্যাকচুয়ালি ডিরাইভ করা যায় যে এই রকম পলশু ইউজ করলে ফ্লাক্স ডেন্সিটি বা ফ্লাক্সের যে গ্রাফটা পাবো সেটা সাইনোসয়েডাল টাইপের হয় যার জন্য আউটপুট ভোল্টেজটা আমরা সাইনোসয়েডাল পেয়ে থাকি পিওর সাইনোসঅাল তো কোথাও সম্ভব না আইডিয়াল কেসের জন্য তো যাই হোক তো এটা আমরা ইউজ করবো এসিতে এটা ইউজ করবো আমরা ডিসিতে পরের সেমিস্টারে যখন সিনক্রোনাস মেশিন পড়বে তখন দেখবে স্যালিয়েন্ট পোল টাইপ সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে এই পোল ইউজ হয় তো যার জন্য এটা জাস্ট আমি নলেজে রাখার জন্য দিয়ে রাখলাম সেমিস্টার এখান থেকে কোনো কোশ্চেন আসবে না সেমিস্টারে যেটুকু কোশ্চেন আসে সেটা হচ্ছে গিয়ে ডিসি মেশিনের বিভিন্ন পার্টসগুলো ডিসক্রাইব করতে দেয় তার মধ্যে একটা পার্ট পোল পোল অবভিয়াসলি আসবে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে তো পোল কোর কী দিয়ে তৈরি পোল কোর ল্যামিনেটেড থাকে কি থাকে না পোল শু কেন থাকে পোল শুয়ের কাজগুলো কি কি মানে তারপরে পোলশুকে কেন ল্যামিনেটেড করা থাকে জাস্ট এটুকুই থাকবে তবে এটুকু তুমি মনে রাখতে পারো যে এখানটায় আমরা আর্কশেট বা অর ব্রেটার পোলশু ইউজ করে থাকি তো ওইখানে আর একটা জিনিস বলে রাখি যে পোল কোরকে কিন্তু ল্যামিনেটেড করা থাকে না পোর কোলকে ল্যামিনেটেড করা থাকে না পোল শুকে ল্যামিনেটেড করা থাকে এডি কারেন্ট লসকে মিনিমাইজ করার জন্য